पराए अरमानों के आंगन में जज्बात का है संगम। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। নিয়ে আসলাম আপনাদের মাঝে প্রতিদিনের মতো আরেকটি নতুন ব্লগ। আশা করি আমার পুরো ব্লগটি জুড়ে আমার পাশে থাকবেন, এবং যদি আমার মানে ভিডিওটি দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক আজকের ব্লগটি। তো ব্লগটা একদম সন্ধ্যা থেকে শুরু করলাম, আর হচ্ছে অনেক বাজার দিয়ে শুরু করলাম, আর বাজারগুলো মূলত করা হয়েছে আমার ভাইয়ের শ্বশুরবাড়িতে নেওয়ার জন্য। আর আমার ভাই হচ্ছে প্রথমবার তার শ্বশুরবাড়িতে যাবে, তার বিয়ে হয়েছে 14 বছর, কিন্তু এই 14 বছরে সে হচ্ছে শ্বশুরবাড়িতে এখনও যায় নাই, তো এই ফার্স্ট টাইম যাবে। আর আমার ভাইয়ের বউ হচ্ছে 12 বছর পরে দেশে আসছে, যেহেতু ও 12 বছর পরে যাবে। তো যাই হোক, এখন এই জন্য হচ্ছে প্রস্তুতি নেওয়া হচ্ছে, কেউ শ্বশুরবাড়িতে যাবে, কেউ বাবার বাড়িতে যাবে, আর আমরা যাবো ভাই শ্বশুরবাড়িতে। তো সব কিছু মিলিয়ে থাকবে আজকের আমার ভিডিওটি। আর আজকের ভিডিওটি একটু বড় হয়ে গেছে, কষ্ট করে আপনারা দেখে নেবেন, যেহেতু হচ্ছে একটা লং ব্লগ। এখানে মানে আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে অন্য জায়গায় যাবো, সারাদিনের টুকিটাকি সব কিছু মিলিয়ে আজকের ব্লগটা একটু বড় হয়ে গেছে, কষ্ট করে দেখে নেবেন। তো এই তো আমরা একদম সকাল সকাল হচ্ছে ঘুম থেকে উঠে গেলাম, সকাল সকাল একদম একদম ভোরে 6টার দিকে উঠছি, আর দেখতেই পারতেছেন বাচ্চারা কিন্তু ঘুমাচ্ছে, ওরা এখনও ওঠেনি। তো পরে আমরা হচ্ছে টুকিটাকি সবাই রেডি হওয়ার পর এরপরে হচ্ছে ওদেরকেও উঠাই দিলাম, আর হচ্ছে ও আর আমার মানে আমার মেয়ে আর আমার ভাইয়ের মেয়ে ওরা হচ্ছে দুজনে সেম ড্রেস পরছে, তার ড্রেসটা আমিই হচ্ছে কিনছি সেম। তো সবাই মোটামুটি হচ্ছে রেডি, আর এই তো আমার ভাইয়ের বরে যে আমার ভাইও রেডি, যেহেতু ওরা প্রথমবার যাচ্ছে, একদম বর কোনো কোনের মতোই যাচ্ছে। মাশাল্লাহ দুইজনকে অনেক বেশি সুন্দর লাগছে ওই দিন, সবসময় সুন্দর লাগে ওই দিন, একটা স্পেশাল সুন্দর লাগতেছিল, যেহেতু স্পেশাল যাচ্ছে, স্পেশাল জায়গায় স্পেশালভাবে যাচ্ছে, স্পেশাল সুন্দর লাগতেছিল। তো মোটামুটি আমরা অনেক সকাল সকাল বের হওয়ার কথা ছিল, কিন্তু তারপরও বের হইতে হইতে প্রায় 9:30 বেজে গেছে। এই তো সবাই রেডি রেডি হয়ে এখন হচ্ছে আমরা বের হয়ে যাব। আর আমার মেয়ে হচ্ছে একটু এখান দিয়ে কান্না করতেছিল, কেন জানি সকাল সকাল ঘুম থেকে উঠছে তো এই জন্য মুড খারাপ। এই তো দুজনকে বললাম একটু একসাথে দাঁড়াও, আমরা একটু একটু ভিডিও করি বা একটু ছবি তুলি, তো দুজন একসাথে দাঁড়ালো, দুজনকে একসাথে মাশাল্লাহ এত বেশি ভালো লাগতেছিল। আর আমার ভাই হচ্ছে আজকে কয়েকদিন ধরে অসুস্থ ছিল, এই জন্য ওর চেয়ার এমন হয়ে আসছে। তো এই তো এখানে হচ্ছে 20 কেজি আম, মানে একদম শ্বশুরবাড়িতে নতুন হিরাইতিতে যেটা বলে ওইটা যাওয়ার সময় যা যা নিয়ে থাকে একদম সব কিছুই হচ্ছে নেওয়া হয়েছে, কোনো কিছু ত্রুটি রাখে নাই বা কমতি রাখে নাই, সব কিছুই নিচ্ছে, সব মানে কিছু নেওয়ারই চেষ্টা করছে। তো আমাদের জার্নিটা হচ্ছে ঢাকা থেকে নোয়াখালী পর্যন্ত, আর আমার ভাইয়ের শ্বশুরবাড়ি হচ্ছে নোয়াখালীতে। তো আমরা হচ্ছে 3 ভাগে মানুষ যাচ্ছি, আমরা ঢাকা থেকে 2টা গাড়ি যাচ্ছে, আর হচ্ছে আমাদের কুমিল্লা থেকে আমার নানু বাসা যেহেতু কুমিল্লা, ওখান থেকে অনেকে যাবে, ওইখান থেকে 1টা গাড়ি যাবে, আর আমাদের গ্রামের বাড়ি যেহেতু চাঁদপুরে আমার দাদার বাড়ি, তো আমার দাদার বাড়ি থেকে 1 গাড়ি যাবে, মোট 4 গাড়ি যাবে, প্রায় 40 জনের মতো আর কি। একজন এক এক জায়গা থেকে, এক একজনের স্টেশন এক এক জায়গা থেকে যাবে। ইনশাল্লাহ আপনারা পুরো ব্লগটি দেখলেই দেখতে পারবেন, আশা করি না টেনে সম্পূর্ণ ব্লগটি দেখবেন। আর এই তো এখানে সব বাজার মানে নামানো হয়েছে, আরও কিছু বাজার আছে এগুলো উপর থেকে এখনও নামাই নাই। তো যেহেতু 2 গাড়িতে যাবে, আমরা হচ্ছে প্রথম গাড়িতে চলে যাব, আমি তারপরে আমার ভাইয়ের বউ ভাই সবাই মিলে হচ্ছে আমরা 1 গাড়িতে যাব, আর বাকিরা হচ্ছে আমার ভাই আপু দুলাভাই সব ওরা অন্য গাড়িতে যাবে। তো আমরা 1 গাড়িতে যারা যারা যাচ্ছি এখানে সবাই আসছি, আর আমার আপুর ননাসও আছে, ননাসের জামাই ননাস সবাই মিলে। তো আমরা আল্লাহর নাম পড়ে বিসমিল্লাহ বলে হচ্ছে রওনা দিয়ে দিছি। আমার ভাইয়ের শ্বশুরবাড়িতে আমার ভাই না গেলে কি হচ্ছে, আমরা কিন্তু অনেকবার যাওয়া হয়েছে, আমি বিয়ের আগে আমার বিয়ের আগে আমি হচ্ছে অনেক ওইখানে গিয়ে থাকছি, আমি আমার মানে ভাবির সাথে আর কি গিয়ে, আমার কিন্তু ভাবি কিন্তু আমি কিন্তু ওকে আপুটা কি ভাবি কিন্তু ডাকি না, তো এই জন্য আমার ভাবি বলতে কেমন জানি লাগে ভিডিওতে, যেহেতু আমি ওরা সবসময় আপুটা কি।
প্রায় 2 ঘন্টা জার্নি করার পর এখানে হচ্ছে একটু এখানে হচ্ছে একটা সংক্ষিপ্ত বিরতি নেওয়া হলো, মানে বিরতি নিলাম আর কি। এখানে আমরা টুকিটাকি একটু খাওয়া দাওয়া করছি, যেহেতু আমরা সকালবেলা হচ্ছে ওইভাবে নাস্তা করে আসি নাই। আমি একটা ডিম খেয়েছি আর হচ্ছে একটা মানে এক কাপ মানে কফি খেয়েছিলাম, আর ওরা নাকি কিছুই খায়নি। তো পরিশেষে হচ্ছে আবার মানে আল্লাহর নাম নিয়ে রওনা দিয়ে দিছি। তো আমরা হচ্ছে মোটামুটি হচ্ছে কুমিল্লা পার হয়ে চলে আসছি, মানে দেখতে পারতেছেন একটু গ্রামের দিকে চলে আসছি, তার মানে হচ্ছে কুমিল্লা টুমিল্লাগুলো পার করে চলে আসছি। আমাদের আর বেশিক্ষণ লাগবে না, 1.5 ঘন্টা 2 ঘন্টা 1.5 ঘন্টার মতো লাগতে পারে এখনো। তো পরে মানে হঠাৎ করে হচ্ছে তেলের পাম্পে তেল নেওয়ার পরে বের হওয়ার সময় দেখতেছি যে এত বৃষ্টি আসলো ঢাকার মধ্যে। আপনারা দেখতে পারছেন ঢাকার মধ্যে কিন্তু কোনো বৃষ্টি ছিল না, অনেক রোদ্রই ছিল, কিন্তু ঢাকা পার হয়ে কুমিল্লা পার হয়ে আসার পর এখানে অনেক বৃষ্টি ছিল, রাস্তাতেও অনেক বৃষ্টি ছিল। মানে ওয়েদারটা মাশাল্লাহ অনেক সুন্দর ছিল, সুন্দর হয়ে গেছিলো। পরে শেষ হচ্ছে লাস্টে দিয়ে হচ্ছে আর সময় যাইতেছিল না, ভালো লাগতেছিল না, পরে হচ্ছে চলে আসলাম আমাদের গন্তব্য। আর আমাদের গন্তব্যটা ছিল ঢাকা টু নোয়াখালী। তো অবশেষে চলে আসলাম, অনেক বছর পরে এখানে আসলাম, আমি মনে হয় 2 বছর আগে লাস্ট আসছি। আমার ভাইয়ের শ্বশুরবাড়ি, ভাই না আসলে কী হবে, আমি তো অনেকবার আসছি, বললামই তো আগে। আমার ভাইয়ের বউ প্রথমবার আসছিল, আর ওর সাথে প্রায় অনেক দিন আইসা থাকছিলাম, তারপরে হচ্ছে পরেও অনেকবার আসছি। পরেই তো ওরা হচ্ছে জামাইকে বরণ করার জন্য সব কিছু সাজিয়েছে, ফিতা ধরেছে, অনেক কিছুই অ্যারেঞ্জমেন্ট করেছে, জামাইকে একদম সম্মান করেই ঘরের ভিতরে নিবে, নেওয়ার জন্য হচ্ছে প্রস্তুতি মানে প্রস্তুত নিয়েছে, সব কিছুই নিল। পরে ওরা হচ্ছে জামাইয়ের কাছ থেকে মানে মান চাইতেছিল। তো পরে ওইখানে ভাইয়া অনেক বেশি টায়ার্ড ছিল, আসলে এত লং 5-6 ঘন্টা জার্নি করে সব কিছু মিলে এখানে আসলে কথা বাড়ানোর মতো অবস্থায় ছিল না। তো এই জন্য ওদেরকে সান্ত্বনা দিয়ে দিল যে মানে তোমরা মানে তোমাদেরকে পরে দেওয়া হবে, এখন ঢুকতে দাও। তো পরে ওরা হচ্ছে মেনে মানে মানছে, যেহেতু সবাই অনেক টায়ার্ড ছিল ওরা বুঝতে পারছে। তো পরে হচ্ছে ওরা ঢুকতে দিল, আর বেশি বাড়াবাড়ি করে নাই। তো পরে হচ্ছে এখানে হচ্ছে আমার মানে ভাইয়ের ছেলে ওরে দিয়ে হচ্ছে ফিতা কাটালো, তারপরে হচ্ছে ফোম স্প্রে টিসপে মারলো, অনেক মজা টজা করলো, পরে কেক টেক কাটলো, কেক টেক কেটে হচ্ছে সবাই হচ্ছে একটু একটু মানে কেক খাইলো। যাই হোক, কেকটা মানে অনেক সুন্দর ছিল, আর কেকের মধ্যে লেখা ছিল 12 বছর পর নতুন জামাইয়ের আমন্ত্রণ। ওদের বিয়ে হয়েছে কিন্তু 14 বছর, মানে মানে আমার মানে ভাইয়ের বউ ভাবি হচ্ছে 12 বছর পর দেশে আসছে, তো এই জন্য লিখছে 12 বছর পর নতুন জামাইয়ের আমন্ত্রণ। তো পরে হচ্ছে সবারই কেক টেক খাওয়ালো, পরে আমরা ভিতরে ঢুকলাম, একটু রেস্ট টেস্ট হওয়ার পরে যারা মুরব্বী মানে মানে পুরুষ ছিল ওদেরকে হচ্ছে খাইতে দিয়ে দিল। আর আজকের ওদের খাওয়ার মেনু ছিল মানে চিংড়ি মাছ, তারপর হচ্ছে খাসির মাংস মানে রেজালা, হাঁসের মাংস, মুরগির রোস্ট, তারপরে হচ্ছে সবজি, তারপরে হচ্ছে মাছ ছিল 2 রকমের, চিংড়ি মাছ ছিল, তারপর হচ্ছে কি জানি আরেকটা মাছ ছিল, করলা ভাজি ছিল চিংড়ি মাছ দিয়ে ভাজা। তারপরে এই তো জামার জন্য ডালা সাজাইছে সুন্দর করেই, একদম মুরগির দুরুস টুরুস দিয়ে। ওনারা যথেষ্ট চেষ্টা করছে, যথেষ্ট সব মানে আয়োজন করার, ওনারা অনেক আয়োজন করছে, যথেষ্ট পরিমাণ আয়োজন করছে, অনেক আপ্যায়ন করছে, যতটুক সম্মান দেওয়ার কথা চাইতে বেশি দিয়েছে, অনেক আয়োজন অ্যারেঞ্জ মানে করছে। তো এই তো ডালার মানে জামাইয়ের যে ডালাটা থাকে ওইটা ওরা ওনারা একদম মানে নতুন জামাইকে বরণ করার জন্য যা যা করতে হয় সব কিছুই করছে, কোনো কিছু কমতি মানে রাখে নাই। তো এখন হচ্ছে মানে জামাইকে হচ্ছে ডালাতে ছিল সব কিছুই দিয়ে দিল, কাবাব, তারপরে মুরগির দুরুজ, তারপরে হচ্ছে চিংড়ি মাছ, তারপরে মাছটা সব কিছুই দিছে। ওনারা আসলে মানে খাসি দিতে চাইছিলো মানে আস্ত খাসি, পরে হচ্ছে আমাদের ওখান থেকে মানা করা হয়েছে যে শুধু শুধু কি দরকার, দরকার নেই। তো পরে ওনারা হচ্ছে খাসি মাংসের যে রেজালা ওইটা করছে, আর এক্সট্রা আর ওইভাবে খাসির মানে আস্ত খাসিটা দেয়নি। তো আলহামদুলিল্লাহ মানে মাশাল্লাহ ওনারা যতটুকু করছে এটাই অনেক, অনেক কষ্ট করছে। আমার মানে ভাইয়ের বোর বোন এই আপুটা, উনি হচ্ছে মেজু সেজু বোন, উনি হচ্ছে সব কিছু করছে, রান্না বান্না সব অ্যারেঞ্জমেন্ট উনি করছে, উনি অনেক কষ্ট করছে আসলেই, একা 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 হাতে উনি আর ওনার হাজব্যান্ড মিলে অনেক কিছু করছে, সাথে ওর অনেক খালা টালা অনেকেই ছিল, মানে এতজন মানুষের প্রায় 80-90 জন মানুষের অ্যারেঞ্জমেন্ট উনি ঘরেই সব কিছু করছে। তো কথা বলার মাঝখানে আরেকটা কথা বললে নেই, যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, আর যদি কোনো কিছুতে কথাতে বা কোনো কিছুতে ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন, মানে ভুল ত্রুটি মানুষের হতে পারে, আমারও কথাতে ভুল হতে পারে, আমি হচ্ছে এরকম কথা বলাতে এক্সপার্ট না, সেই জন্য হয়তো বা ভুল ত্রুটি হতেই পারে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
পরে হচ্ছে ওরা হচ্ছে এই যে সবাই খাইতেছিল, আর আমি হচ্ছে ভিডিওগুলো করি নাই, বললাম এগুলো সব হচ্ছে আমার হচ্ছে ভাইয়ের বউ হচ্ছে সব ভিডিও করছে, ওর হচ্ছে আমি ভিডিও করি, ওর খুব মানে খুব আগ্রহ দিয়ে আমাকে হচ্ছে অনেক সাপোর্ট করে ভিডিও করার জন্য, যে করো করো এগুলো মানে তুমি হচ্ছে ইউটিউবে দিও, মানে ও অনেক আগ্রহ দেখায় সব কিছু ভিডিও করার জন্য, যে তুমি ছাইরো তারপর আমি দেখবো, তুমি বইলো কখন দিছো, মানে খালি জিজ্ঞেস করে দিছো ভিডিওগুলো, ও সবগুলো ভিডিও করে দিছে। আর হচ্ছে এখানে হচ্ছে সব হচ্ছে এখন মেয়েরা খাইতে বসছে, আমাদের হচ্ছে মানে যত মেহমান আর কি আসছে, এই যে আমার হচ্ছে এরা হচ্ছে আমার মামানি হয় কুমিল্লা থেকে আসছে, মামার তো বোনেরা, তারপরে ওইদিকে আছে আমার মানে দাদা বাড়ির আমার হচ্ছে চাচাতো ভাইয়েরা আসছে, চাচাতো ভাইয়ের বউরা আসছে, ওই পাশে হচ্ছে আমার আম্মা টাম্মা সবাই মিলে হচ্ছে ওনারা সহ বসছে, আর আমরা দুই বোন হচ্ছে তারপরে আমার হচ্ছে ভাবিসও আমরা হচ্ছে পরে হচ্ছে বসছি, পরের টেবিলে এখানে আর জায়গা ছিল না, যার কারণে হচ্ছে মানে বসতে পারি নাই। তো এখানে হচ্ছে ওদের সাথে একটু মানে মজা করতেছিলাম, তো পরে হচ্ছে ওদের সবার খাওয়া শেষ, পরে হচ্ছে আমরা খাইতে বসলাম, এই তো মুরগি গরুর মাংস, তারপরে এটা হচ্ছে করলা ভাজি, চিংড়ি মাছ দিয়ে করলাটা ভাজি করছে, তো আমি শুধু মানে মুরগি দিয়ে খাইছি, কারণ যেহেতু আমি হচ্ছে খাসির মাংস খাই না, করলা ভাজিও খাই না, চিংড়ি মাছও খাই না, মানে গরুর মাংস খাই, তারপর হচ্ছে হাঁসের মাংস টুকিটাকি খাই, কিন্তু মুরগি দিয়ে বেশি খাওয়া হয়েছে। আর এখানে একটা আচার দিয়েছে ওনারা, এই আচারটা অনেক বেশি মানে মজা ছিল। তো পরে হচ্ছে আমাদের যে কুমিল্লার মেহমানগুলো হয় যে আমাদের মামানিরা, এটা আমার মামাতো বোন খালারা, ওনারা হচ্ছে চলে যাবে কুমিল্লাতে, এই জন্য ওনাদেরকে বিকেলে নাস্তা হচ্ছে দিয়ে দিছে, আর ওনারা হচ্ছে অনেক কিছুই দিছে বিকেলের নাস্তায়, প্রায় 3 রকমের পিঠা, যে দেখেন সবাই খাপে খাপে নিয়ে যাচ্ছে। আসলে এই মানে কিছু কিছু পিঠা আছে যেগুলো সচরাচর মানুষ হচ্ছে দেখা যায় ওইভাবে বানায় না, তো এগুলো তো যেহেতু ওরা শহরে থাকে, এটা হচ্ছে লিচু পিঠা, আমাদের মানে গ্রামে এটাকে লিচু পিঠা বলে, আপনাদের অঞ্চলে এটাকে কী পিঠা বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো সবাই খাচ্ছে, মিষ্টি দিল, পিঠা দিল, অনেক রকমের পোয়া পিঠা, তারপরে ভিতরে নারকেল দিয়ে যে নারকেল পাক্কন, তারপরে হচ্ছে ডিমের পিঠা, লিচু পিঠা, মানে আপেল মালটা, এগুলো দিছে। তো আমি আমার মামাতো ভাই, এটাও হচ্ছে আমার মামাতো ভাই, ওর সাথে একটু মানে মজা করতেছিলাম যে তুমি সবচেয়ে বেশি খাইছো। তো পরে হচ্ছে সবাইরে হচ্ছে ডাকলো, সবাইরে হচ্ছে ডাকছে, এখন হচ্ছে জামাইকে সম্মান দেওয়া হবে আর কি, জামাইকে বরণ করছে, এখন হচ্ছে জামাইরে হচ্ছে গিফট দিবে আর কি, যেহেতু বিয়ের পরে বিয়ের সময় হচ্ছে এটা তো করে করে মানে করা হয়, হিরাইতিতে যখন বউ আসে বউকে দেয়, তো যেহেতু আমার ভাই নতুন আসছে এই জন্য সবাই হচ্ছে গিফট দিচ্ছে। আর আমার মানে ভাবির মা কিন্তু দেশে নাই, উনিও দেশের বাইরে থাকে, উনি আসতে পারে নাই, এই জন্য এই আপুর মাধ্যমে হচ্ছে সব দায়িত্ব দিয়ে দিছে, উনি হচ্ছে মানে সব হচ্ছে ইয়ে করছে, উনি একদম মানে সব কিছু উনি সামলাইছে, তো উনি হচ্ছে ইয়ে দিছে, উনি উনি নিজে হচ্ছে আমার ভাইকে হচ্ছে চেনটা হচ্ছে উনি দিছে, আর আমার ভাবির হচ্ছে মা হচ্ছে টাকা পাঠাই দিছে জামাইকে দেওয়ার জন্য আর কি। তো আমার ভাই হচ্ছে সব মিলিয়ে অনেক টাকা পাইছে, 40,000 টাকা পাইছে, মানে সালামি আর স্বর্ণের চেন পাইছে, তারপরে আমার যে ভাইয়ের মেয়ে ওরে হচ্ছে ও কান জিনিস পাইছে, আংটি পাইছে, আর আমার এই তো ভাইয়ের ছেলেরও টাকা দিছে দুইজনকে, মানে মোটামুটি ভালোই হচ্ছে ইয়ে পাইছে, যেটা হচ্ছে ওর খালা শাশুড়ি, মোটামুটি সবাই অনেক মানে ইয়ে করছে, মানে সম্মান করার জন্য যতটুকু যা লাগে ততটুকু করছে, ওনারা যথেষ্ট পরিমাণ সম্মান করছে সব দিক থেকেই, চেষ্টা করছে নতুন হিসাবে মানে নতুনভাবে বরণ করার জন্য যা যা করার প্রয়োজন হয় সব কিছুই ওনারা করছে, মানে খুবই সুন্দরভাবেই সব কিছু করছে ভালোভাবেই। তো আমার ভাইয়া পুরা ইয়ে হয়েছিল, সবাই চারপাশে দাঁড়াইতেছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল, ভিডিও করতেছিল, যে এত বছর পরে আসছে, ওনারা চাইলে যদি এগুলো নাও করতো তেমন কিছু হইতো না, কিন্তু এত বছর পরে শ্বশুরবাড়িতে প্রথম আসার পর হিসেবেও যেভাবে আপ্যায়ন ওনারা করছে বা ওর সম্মান করছে, এটাই অনেক কিছু, আসলে কোনো কিছু দেওয়া নেওয়া বড় কথা না, কেউ কাউকে সম্মান করে কেউ অতটুকু করলো ওইটাই হচ্ছে বড় কথা। আর ওনাদের এই দিকের নিয়ম মানে যখনই যাই আমরা, যখনই ওইখানে যাই বা আমরা যখনই যাকে যাকে নিয়ে গেছি সবাইকে হচ্ছে কম বেশি গিফট দিছে, এবারও ঠিক আমাদের যত মেহমান ছিল সবাইরে ওনারা হচ্ছে মানে হচ্ছে গিফট দিছে, একদম সবাইরেই কাপড় দিছে, তারপরে আমাদেরকে হচ্ছে 3 পিস দিছে, তারপরে হচ্ছে আমার মেয়েকেও দিছে, আমার মেয়েকে হচ্ছে টাকা দিছে, তো মোটামুটি সবাইরেই হচ্ছে ওনারা সম্মান করছে, এটা ওনাদের এই দিকের হয়তো বা নিয়ম। সবসময় আমি যতবার আসছি আমার মা বা আমার খালা যাদেরকেই নিয়ে আসছি যতবার আসছি সবাইকে মোটামুটি ততবারই হচ্ছে গিফট দিছে, শাড়ি কাপড়। আর এখানে এই তো এই 3 পিসগুলো হচ্ছে আমাদের দুই বোনকে দুইটা দিছে, সেম 3 পিস, শুধু কালারটা হচ্ছে ভিন্ন, তো আমি হচ্ছে এই তো এই বেগুনি কালারটা নিছি, আর আপু হচ্ছে গোলাপি কালারটা নিছে, এটা আমার বোন নিছে, আর সবাই বলতেছিল আমাকে এই কালারটা ভালো লাগবে, তো এই কালারটাই নিছি আমি।
তো আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর নোয়াখালীর কেউ থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আর আমরা হচ্ছে এখন আল্লাহর নাম নিয়ে আবার রওনা দিছি ঢাকার উদ্দেশ্যে, যেহেতু অনেক দূরের রাস্তা, আমাদের যেতে যেতে প্রায় 12টার মতো বেজে যাবে, এই জন্য আমরা একটু আগে আগে বের হয়ে গেছি, একদম মাগরিবের আজানের আগ মুহূর্তে বের হয়ে গেছি। তো আমার ভাইয়ের মেয়েটা মানে এত কান্না করতেছিল আমাদের জন্য, ও থাকবেই না, মানে একটা বলে না রক্তের একটা টান, এই জন্যই সে তো আমাদের রক্ত, আমাদের আর এই কয়েকদিন আমাদের সাথে সে অনেকটাই মিশে গেছে। তো পরে হচ্ছে আমরা চলে যাচ্ছি, এখন হচ্ছে আমরা আসি মেঘনা ব্রিজের উপরে। আমার হচ্ছে এত ভালো লাগতেছিল ওয়েদার প্লাস হচ্ছে মানে বাইরের ইয়েটা, তো এই জন্য একটু মানে ঢং করলাম, কেউ কিছু মনে করবেন না। এই তো মানে যাচ্ছি, তো চলে যাচ্ছি। তারপরে হচ্ছে একটা জ্যামে যে পড়ছি যাত্রাবাড়ি থেকে গুলিস্তান পর্যন্ত, জীবনটা শেষ হয়ে গেছে জ্যামটার কারণে, আমাদের আরও বেশি লেট হয়েছে। তাহলে আমরা 10টার মধ্যে পৌঁছে যেতাম, কিন্তু এই জ্যামের জন্য হচ্ছে আমাদের রাত 12টা বাজছে, একদম যাত্রাবাড়ি থেকে জ্যাম শুরু হয়েছে একদম গুলিস্তান পর্যন্ত জ্যাম। আমরা এক এক জায়গায় প্রায় 1.5-2 ঘন্টা করে দাঁড়াইছিলাম। যাই হোক, সব কিছু মিলিয়ে আজকে আমার ব্লগটা এই পর্যন্তই ছিল। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির মানুষদের জন্য দোয়া করবেন, আমার ভাইয়া ভাবির জন্য দোয়া করবেন, ওরা যেন জীবনে সুখী হতে পারে, সুখী শান্তিতে জীবন কাটাইতে পারে, সকল কিছুর জন্য আলহামদুলিল্লাহ। তো আজকে সব মিলিয়ে আমার ব্লগটা ছিল এই পর্যন্ত। যারা পুরো মানে পুরো ভিডিও জুড়ে আমার পাশে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো সবাইকে বিদায় জানিয়ে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।